সাংবাদিক ভাই ও বন্ধুরা এবং যারা বন্ধুরা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। একটু দেরিতে শুরু করা আমরা দুঃখ প্রকাশ করছি, কারণ আমাদের মিটিং জানেন একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমরা সবার মতামত গ্রহণ করেছি, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করেছি, সেক্ষেত্রে আমরা আমাদের সিদ্ধান্ত জানাচ্ছি। আপনারা আমাদের সিদ্ধান্ত জাতির কাছে পৌঁছে দিবেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবেন, এটি আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ। দেশীয় চলচ্চিত্র বাঁচলে চলচ্চিত্র সাংবাদিক বাঁচবে, চলচ্চিত্রের মানুষ বাঁচবে, চলচ্চিত্র সমগ্র যারাই সুফল ভোগ করেন, সেই বিনোদন, সেই দর্শক, তারাও এটা থেকে সুফল লাভ করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বিশেষ ক্রান্তি লগ্নে আজ দুঃখভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট সকল সংগঠন হাজির হয়েছে। আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের হাতে সৃষ্ট বাংলা চলচ্চিত্রের আজ দুঃসময়। এমনি অবস্থায় একটি বিশেষ মহল যৌথ প্রযোজনার নামে, যৌথ প্রতারণার মাধ্যমে দেশীয় চলচ্চিত্র শিল্প ধ্বংসের নীল নকশা বাস্তবায়নে সরাসরি তৎপর। এরই প্রতিবাদে চলচ্চিত্র শিল্পের সকল শ্রেণীর পেশার মানুষ সকল গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী রাস্তায় নামতে আমরা বাধ্য হই। সর্বশেষ তথ্যমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করলে তিনি এবং তথ্য সচিব মহোদয় আলোচিত যৌথ প্রতারণার দুটি ছবির বিষয়ে কী কী অসঙ্গতি আছে এবং নিয়ম ভঙ্গ হয়েছে তা জানতে চাইলে আমরা লিখিতভাবে জানিয়ে দেই। মূলতে সবই ছিল মন্ত্রী কর্তৃক সময় ক্ষেপণের প্রক্রিয়া মাত্র। এমনি অবস্থায় গত 21/6/2017 তারিখ আমাদের জানা মতে তথ্যমন্ত্রী সরাসরি নির্দেশে রাষ্ট্রের সকল আইন নিয়ম নীতি অমান্য করে ভারতীয় দুটি ছবির সেন্সর প্রক্রিয়া সম্পন্ন হয়। এখানে ভারতীয় আমরা বলছি এই কারণে যে অধিকাংশই ভারতীয় প্রক্রিয়ার, আমাদের জানা মতে এই দুটি ছবি ওখানে কোনো যৌথ প্রযোজনার নামে নির্মিত হয়নি, ওখানে স্থানীয় ছবি হিসেবে নির্মিত হয়েছে, সে কারণে আমরা এই দুটি ছবিকে ভারতীয় ছবি হিসেবে উল্লেখ করছি। যা ছিল অত্যন্ত বিস্ময়কর, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আমরা যৌথ প্রযোজনার সংক্রান্ত নীতিমালার পক্ষ শক্তি, অর্থাৎ আমরা যৌথ প্রযোজনার যথাযথ নিয়ম নীতি মেনে চলা ছবির পক্ষে আমরা, কিন্তু যা দেখভাল করার দায়িত্ব ছিল তথ্য মন্ত্রণালয়ের, অর্থাৎ একটি ছবি যথাযথ নিয়মে নির্মিত হচ্ছে কি না তা দেখার দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের। কিন্তু দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য জাতির, প্রজাতন্ত্রের একজন পতাকাবাহী সরকারের নির্বাহী সদস্য তথা একজন মন্ত্রী সংবিধানের শপথ ভঙ্গ করে ক্ষমতার সুস্পষ্ট অপপ্রয়োগের মাধ্যমে সমস্ত আইন এবং রীতিনীতি ভঙ্গ করে ভঙ্গকারী একটি দেশীয় প্রতিষ্ঠানের আড়ালে ভিনদেশি পৃষ্ঠপোষকের পক্ষে স্বৈরাচারী কায়দায় সমস্ত গণতান্ত্রিক মূল্যবোধকে পদদলিত করে বস টু এবং নবাব নামক ভারতীয় দুটি ছবি আমাদের স্বাধীন দেশে মুক্তির পথ সুগম করেছেন, যা সরাসরি অসৎ উদ্দেশ্য প্রণোদিত। সুতরাং আমরা মনে করি এমন দুর্নীতিগ্রস্ত তথ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য বিষয়টি আমাদের কাছে বিব্রতকর। সুতরাং চলচ্চিত্র শিল্পে সকল সংগঠন, জনাব হাসানুল হক ইনুর সকল সভা সমাবেশ বর্জন ও তার সকল আদেশ নিষেধ নির্দেশ অমান্যের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সাথে জনাব হাসানুল হক ইনুর সাহেবকে স্মরণ করিয়ে দিচ্ছে এখন 75 সাল নয় 2017 সাল। এমন সংকটময় মুহূর্তে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মরণাপন্ন হওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নেই। এটি ছিল আমাদের মূল বক্তব্য। এটার পরে যেটা আসছে আমি কিছুটা ব্যাখ্যা করে দেই, সেটি হলো আপনারা সবাই জানেন, আপনারা দীর্ঘদিন আমাদের এই আন্দোলন সংগ্রামের সাথে জড়িত, আপনারা জানেন এর আগে অবৈধভাবে সরাসরি ভারতীয় ছবি এখানে আনা হয়েছে বিনিময়ের মাধ্যমে, তাও আমাদের এখানে ছবি বিনিময় হয় নাই, সেজন্য আমরা আন্দোলন করেছি, আমাদের সেখানেও আমাদের এই তথ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন, তার সরাসরি হস্তক্ষেপে তখন সেই ছবিগুলো আমাদের দেশে মুক্তির পথ সুগম করা হয়েছে। আমরা অনেক বিচার বিশ্লেষণ করে অনেক ভেবে চিন্তে আমরা দেখেছি আমাদের এই তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু আমাদের চলচ্চিত্রের সহায়ক শক্তি নয়, তিনি আমাদের চলচ্চিত্রের ধ্বংসের শক্তি। যাতে আমাদের চলচ্চিত্র ধ্বংস হয়ে যায়, এখানে অন্যদের বাজার তৈরি হয়, অন্যরা এখানে অবাধে তাদের ছবি প্রদর্শন করতে পারেন, সেই ব্যবস্থার পক্ষে উনি। কাজেই
আমরা এই সংশ্লিষ্ট সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ সমস্ত সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তে বাধ্য হচ্ছি যে আমরা তথ্যমন্ত্রী মহোদয়ের সমগ্র অনুষ্ঠান বর্জন করব। উনি যেখানে যাবেন আমরা সেখানে যাব না, উনি যা বলবেন আমরা তা শুনব না। এবং সেই সাথে আমরা অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যেরকম একজন মন্ত্রীকে অবিলম্বে এই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হোক, আমরা তার পদত্যাগ দাবি করি এবং তাকে বহিষ্কারের দাবি করি। সেই সাথে আমরা আরো ঘোষণা করছি যে আমরা শুধু বাইরের একজন লোকের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি না, আমাদের ভিতরের যে মির্জাফররা আছে যারা আমাদের ভিতরে থেকে আমাদের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। সমগ্র চলচ্চিত্র শিল্পের মানুষের আজ যে অবস্থা এসে দাঁড়িয়েছে তাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের সামনে বিকল্প কোনো ব্যবস্থা নাই। কারণ শত্রুকে ভিতরে রেখে কখনো যুদ্ধে জয় করা যায় না, কাজে আমরা শত্রুকে আলাদা করে দিতে চাই, হয় তারা বাঁচবে নাহলে আমরা বাঁচবো, কিন্তু আমরা ন্যায়ের পথে আছি, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই। আমরা মনে করি জাতির জনক বঙ্গবন্ধুর সৃষ্টি এই FDC তাকে বাঁচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী সব রকম সহায়তা দিচ্ছেন এবং দিবেন। কি দুর্ভাগ্য আমাদের, 1956 সালে যখন এদেশে চলচ্চিত্র নির্মাণ হয় শুরু হয় তখন ওই পাকিস্তানের এদেশের দোষটা বলেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র নির্মাণের উপযোগী নয়, পূর্ব পাকিস্তান তদানীন্তন এখানে মেধা নেই এবং এখানে আবহাওয়ার আর্দ্রতা নাকি আমাদের নেগেটিভ সংরক্ষণের পরিপন্থী। এটারই পরিপ্রেক্ষিতে এদেশের লোকরা চ্যালেঞ্জ দিয়েছিল যে না, এবং সেই চ্যালেঞ্জটাকে বঙ্গবন্ধুর কানে পৌঁছে দেওয়ার পরে বঙ্গবন্ধু 1957 সালের 13 এপ্রিল মাত্র একদিনের নোটিশে এই FDC-র বিল পাস করেছিলেন। আর আজ আবার সেই একই কায়দায় সেই বিদেশি দোসররা সেই পাঁচাটা কুত্তারা আজ একই দোসর ভাবে স্লোগান তুলছে যে বাংলাদেশে ভালো ছবি হয় না, কাজে এই বিদেশি ছবি আনতে হবে, এই ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে হবে। একই কায়দায় সুর কিন্তু একই, 1957-2017 মিল কিন্তু একই। আপনারা গভীরভাবে চিন্তা করে দেখবেন আমাদের এই শিল্পকে ধ্বংস করার জন্য এটি করছে। অনেকে বলেন যেখানে ভালো ছবি হয় না কি করবে, ভালো ছবি হচ্ছে কিন্তু সেই ভালো ছবি আমরা কন্টিনিউ করতে পারছি না কেন? আমাদের এই একটি চক্র সমগ্র হলে মেশিন বসায় একটা বিদেশি সহযোগিতায়, আমি বলবো বিদেশি একটা শক্তির এই ব্লু প্রিন্ট দীর্ঘদিনের ষড়যন্ত্রের ফসল এই বাংলাদেশের চলচ্চিত্রকে কুক্ষিগত করার জন্য সরাসরি তারা এসেছিল দেশের প্রেক্ষাগৃহতে তারা মেশিন বসানোর জন্য, কিন্তু আমাদের প্রতিবাদের মুখে তারা না পেরে এই দেশেরই একজন নাগরিকের সাহায্যে তারা সেই তাদের ব্লু প্রিন্ট আজ কার্যকর করছে। তারা তাদের সমগ্র প্ল্যানটাকে বাস্তবায়িত করার জন্য এই হলে মেশিন বসাইছে। এটা আমাদের দেশীয় একটা লোকের সহযোগিতায় এই মেশিন মূলত আমাদের দেশের না, আপনারা আমি বলে দিচ্ছি এটা তাদেরই চক্রান্ত এবং তারাই আমার দেশের ছবি রিলিজ হলে আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে মনপুরা নামের একটা ছবি রিলিজ হয়েছিল আজ থেকে 7-8 বছর আগে, সেই মনপুরার প্রযোজক কেন দ্বিতীয়বার ছবি নির্মাণ করে নাই? আমাদের সাকিব যে বড় বড় কথা বলে সে একটা ছবি প্রযোজনা করেছিল হিরো দা সুপারস্টার, সুপারহিট হয়েছিল, তারপরে কেন সে দ্বিতীয়বার ছবি নির্মাণ করে নাই প্রযোজক হিসাবে? এই সম্প্রতি গত বছর রিলিজ হওয়া আয়নাবাজি বিশাল আপনারা জানেন সারা দেশ কাঁপিয়ে তুলছে, সেই প্রডিউসার কেন আরেকটি ছবি নির্মাণ করছে না? কারণ তিনি টাকা পায় নাই, দর্শকের ছবি দেখেছে, দর্শকরা ছবি টিকিট কেটে দেখেছে, হলওয়ালারা টাকা পেয়েছে, হল টাকা পেয়েছে ওই মেশিন চক্রওয়ালারা, প্রডিউসার টাকা পায় নাই, যে কারণে উনি আরেকটি ছবি নির্মাণ করতে পারছেন না, তার আরেকটি ছবি প্রযোজক করতে পারছেন না। তা কি করে একটি প্রযোজক যখন একটি ভালো ছবি নির্মাণ করেন সেই প্রযোজক যখন তার লগ্নি ফেরত পান না, তার মূলধন সহ চলে যায়, তখন তিনি কি দ্বিতীয়বার একটি ছবি নির্মাণ করতে পারেন? পারেন না। আপনারা বলেন কোটি টাকার উপরে একটা ব্যাপার, এখানে একজন লোক কোটি টাকা কয়বার লোকসান দিতে পারে? তার চেয়ে বড় কথা সে একটা ভালো ছবি বানালো, দর্শক দেখলো, তারপরে সে টাকা পেল না, কেমনে সে লোককে হতাশাগ্রস্ত চলে যাবে? হ্যাঁ, কাজেই আপনারা আমরাকে বলি আমাদের সাথে যারা আছে তারা জীবন বাজি রেখে এই সংগ্রামের সাথে আছে, আজ শপথ করে সবাই বলছে যে জীবন যাবে তবু আমরা এই উদ্দেশ্য বাস্তবায়ন করে ছাড়বই, আমাদের চলচ্চিত্র শিল্পকে আমরা বাঁচাবই বঙ্গবন্ধুর যে কাজে। এই সাকিব সহ আমাদের আরেকটি সিদ্ধান্ত আজকে, সাকিব খান সহ আরও যারা যারা আমাদের এই
দেশীয় চলচ্চিত্রকে ধ্বংস করছে আব্দুল আজিজ সহ আরো আরো যারা যারা আছে সবার নামই মুহূর্তে বলতে পারছি না যারা যারা আছে প্রত্যেককে আমাদের প্রত্যেক সংগঠনের যেখানে যেখানে যাদের সদস্যপদ আছে সেই সদস্যপদ আমরা খারিজ করে দিব এবং তাদেরকে চিরতরে এফপিসিতে বা আমাদের এই চলচ্চিত্র অঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করছি এখন থেকে এবং এই মুহূর্ত থেকে আমরাও আমাদের তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এবং আমরা এর আগেই সিদ্ধান্ত নিয়েছি আর কোন ব্যাপারে কোন বিষয়ে আমরা এই তথ্যমন্ত্রীর থাকাকালে আমরা মন্ত্রণালয়ে যাব না আমরা আমাদের জননেত্রী আমাদের অভিভাবক আমাদের জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনার কাছে আমরা যাব অপেক্ষা করতে হয় আমরা অপেক্ষা করব আমরা রাস্তায় না খেয়ে শুয়ে থাকব আমরা প্রধানমন্ত্রীকে আমাদের জননেত্রীকে যা জানার জানাবো এই মন্ত্রণালয়ের এই মন্ত্রীকে আমরা আর কিচ্ছুই জানাবো না তাকে আসতে বহিষ্কার করলাম আমরা তার সমস্ত কাছ থেকে আমরা বয়কট করলাম।